এটা মেইন প্রবলেম হয় যে আমি শাড়িটা নিজে প্রপারলি সেরকমভাবে ঠিকঠাক করে পরতে পারি না, সো কেউ পরিয়ে দিলে ঠিকঠাক করে আমি পরতে খুব ভালোবাসি। প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম জাস্ট ফর দিস কস্টিউম। নিয়ারলি এক বছর ধরে চাইছি দেবুজের সাথে কাজ করার জন্য, দেবাশিসের সাথে, অ্যান্ড ফাইনালি কাজটা হচ্ছে আজকে, সো আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস শুট। তুমি শাড়ি পরতে কতটা ভালোবাসো? শাড়ি পরতে আমি সব কিছুই পরতে ভালোবাসি, কিন্তু যেটা মেইন প্রবলেম হয় যে আমি শাড়িটা নিজে প্রপারলি সেরকমভাবে ঠিকঠাক করে পরতে পারি না, সো কেউ পরিয়ে দিলে ঠিকঠাক করে আমি পরতে খুব ভালোবাসি। আচ্ছা, তো মানে বাড়িতে যখন থাকো কে তাহলে শাড়ি পরিয়ে দেয়? মা থাকলে মা পরিয়ে দেয়, না হলে নিজে যতটুকুনি হালকা পাতলা শাড়িগুলো যতটা ম্যানেজ করে পরতে পারি এই আর কি। আজকে টিমটা নিয়ে কি? আজকে টিম ভীষণ ভালো, আমার এত সুন্দর মেকআপ করেছে শ্রুতি, আমার হেয়ার করেছে শনটাই, সো আমি ভীষণ খুশি, অ্যান্ড কস্টিউম তো মানে অবভিয়াসলি দেবুজের, সো আমি ভীষণ খুশি লুক, পুরো মানে অল ওভার লুক, গেট আপ অল ওভার লুকটা নিয়ে। একবার রূপম দেখে প্রেমে আসতে বলবো, তো আজকে শুভশ্রীর সাথে কি কাজ করে কেমন লাগে? এটা কি প্রথম কাজ তোমার? না না, শুভশ্রীর সাথে আগেও কাজ হয়েছে, এটা প্রথম না, এটা অলমোস্ট 4 নম্বর বা 5 নম্বর কাজ হচ্ছে। তো যেটা আগেও বললাম যে শুভশ্রী আমার মানে বন্ধুর মতো হয়ে গেছে এখন, একদম ফ্যামিলির মতো। তো ওর সাথে কাজ করতে গেলে এখন আর সেই ফর্ম্যালিটিসগুলো লাগে না, ওকে বললেই ও চলে আসে। কাউকে শুধু বলতে হয় যে অমুক দিন অমুক জায়গায় শ্যুট করছি, ব্যাস তুমি খালি চলে আসবে এই সময়, ব্যাস। তারপরে ওর এইটুকু বিশ্বাস রয়েছে যে মানে যে টিমটা আমি সেট করবো সেটা মেকআপেই হোক বা কস্টিউমে হোক সেটা খুব ভালো হবে, এবং সেই শ্যুটটার জন্য ওকে মানে ওকে মানুষ প্রশংসা করবে বা ও প্রশংসিত হবে, এটুকু ওর বিশ্বাস আছে এবং এটুকু আমিও আশা রাখি, এবং আশা করব এই কাজটাও মানুষের খুব ভালো লাগবে, এবং দেখা যাক সেটা তোমাদের মাধ্যমে দর্শক দেখতে পাবে, তো আশা করব সকলের কাছে কাজটা ভালো লাগবে। রূপমের যেটা আমার ভালো লাগে সত্যি কথা বলতে ওর বিহেভিয়ার, ওর নেচার ভীষণ ভালো, মানে ওর মধ্যে থেকে আমি কোনোদিনই সেই টিপিক্যাল প্রফেশনাল ভাইবটা আমি কোনোদিন পাই না, মানে প্রথম কাজেও পাইনি, এখন তো অবভিয়াসলি খুব ফ্রেন্ডলি রিলেশন আমাদের, বাট কোনোদিনই আমি সেই প্রচণ্ড প্রফেশনাল ভাইব আমি ওর থেকে পাই না, সো আমার ওটা খুব ভালো লাগে। আমরা জানি তুমি রান্না করতে ভালোবাসো, লাস্ট কি রান্না করেছো? লাস্ট কি রান্না করেছি? লাস্ট এই কয়েকদিন আগে চিকেন স্যালাড বানিয়েছি। সানডে সত্যি কথা বলতে ফটোশ্যুটেই কেটে যায়, মানে আমার খুব কম সানডে, যেমন আগে সানডেটা ফাঁকা ছিলাম, সো মুভি দেখতে গিয়েছিলাম, একটু বাইরে আউটিং, বাস। একদম শেষে অডিয়েন্সকে কি বলবো? অডিয়েন্সকে এটাই বলার আছে যে আপনারা প্লিজ আমাদেরকে এরমভাবে যেরমভাবে সাপোর্ট করছেন আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকুন, আর অবভিয়াসলি টলি টক্স দেখতে থাকুন।